ভালো থাকেন। মুরগি ডিম পারে কি লিখে নিজে খাওয়ানোর লিগে মানুষের লিগে ডিম পারে, তা আমি কি মানুষ না? এই ডিম মুরগি আমার লিগে পারছে, কোন অসুবিধা আছে? ধরো কইলাম না আমি হারাম খাই না। আচ্ছা ঠিক আছে, তুমি হারাম না খেলে তোমার যে আসল দুইটা ডিম ছিল আসল ডিম এনে রাখলাম, আর এই সুদের ডিম দুইটা আমি নিলাম। আমি তোমার লোক আমার গোপন কথা আছে। তোর লোকে আমার কোনো গোপন কথা নাই, বাইরা। ভাবি আমার একটা গলার সন্ন্যাস বানাই দিবা, আসতে বাপ রে বাপ আমার সব ক্ষমা করছে, আসতে আগে আমার বুঝতে দাও। খনকার বাড়ির বলদা খোকন আছে না, ওই যে টলার চালায় বলদা খোকনে দুটো বিস্কুট পাইছে, সোনা বিস্কুট টলার মধ্যে। আমি বলো তো আমার এ দোস্ত কি করবো, ডরাইছি ওই চালা কত দাম পড়বো? বড় তো 5,000 টাকা বেতা পড়ছে, একটা বিস্কুট দিয়ে তিনটা সীতা হারব, বুঝছো? তিনটা কি চারটে হইব, তুমি আমার লোক একটা সন্দেহের মানুষ। হ্যাঁ কোন চললি বলি করে লাভ নাই, তুই আমার আর বাজাইতে পারবি না, যা বাইরা। সত্যি কথা, সত্যি কথা তোমার বলেছি, চারটা সীতা হারব তো একটা বিস্কুট দিয়া, তুমি তিনটা সীতা আপনি দা আর আমার এখানে একটা কলা সন্ন্যাসের মানা দিবা। কে তুই সন্ন্যাসের দিয়ে কি করবি? তা আমি কি আর জীবনে একলা থাকবো না? আমি বিয়ের সাথে করবো না, তুমি তিনটা সীতা আর করবা, আমার বউকে একটা চেন্ন করতে পারবো না। উনি বিয়া করব, তোর লাগে বউ থাকলে সে না থাকলে না থাকবো, অসুবিধা নাই। তুমি যদি কিনতে চাও 5,000 টাকা কিন্তু দুইটা সন্ন্যাস বিস্কুট টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই। তুমি টাকা কোথেকে পাইবা? তুমি কি চাকরি করো? আমি জানি না ভাই, জমি সারানোর লেগে টাকা পাঠাইছে না আমাকে, দাও। ওই টাকা দিলে জমি সারামু কেমনে? আরে এক বলদা আর এক বলদার কাছে স্বর্ণের বিস্কুট ব্যস্ত আছে, একটা বিস্কুট দিয়া তিনটা সিটা আর একটা চেয়ে নিব, আর একটা বিস্কুট আমরা কি করব? এটা বেচলে কম করে হলে 40,000-50,000 টাকা পাবো, সেটা আমরা বেচবো না? তখন থেকে কিন্তু আমার 5,000 টাকা দাম লাগবো। কে তোর আমি টাকা দিব? কে আমার টাকা আমি পুরা নিব। আরে বাবা রে বাবা, 5,000 টাকা দিয়া হে এত টাকা ব্যবসা করতেছে, আমার 5,000 টাকা দিব না? আসলেই পানক সাপ তুমি, বুঝো? কিন্তু টাকা না থাকলে অসুবিধা নাই, মানুষের কাছে টাকা আছে, আমি অসম্ভবের কাছে যাই। ওরে বাবা, ঘরেরটা খাও ঘরেরটা বিন্দু আর দৌড়া তুমি রসেন বাবির কাছে, তাই না? তা আমি তো তোমার কাছেই পয়লা আইলাম, তুমি নিবে না কি করবো? তার দরকার নাই ভাই, টাকা পাঠাইছে 5,000 টাকা, তুমি যদি জমি সারা অসুবিধা নেই, আমি রসন বাবির কাছে যেমন অন্য এক জায়গায় বেঁচে দিয়ে যাই।
খারাপ তো শুধু সে চোর না, সে একটা বেয়াদব। আর বেয়াদবকে কি করতে আমি জানি, তোর আমি এমন শাস্তি দেব, শোন তোকে গ্রাম ছাড়া করব। কি বলেন আপনারা? শ্রীমান সাহেব একটা সংবাদ, আমি ভাবছিলাম যে আমি একলা এসে আপনার বাড়িতে আপনার সংবাদটা দিব। একদিকে সুখের সংবাদ, আবার আরেকদিকে দুঃখের সংবাদ। আমি আসলে এই গ্রামে আর থাকতেছি না, আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি। আমি দুদকে একটা চাকরি পেয়েছি। দুদকে? দুদকে চাকরি মানে? না মানে লাইন গেট আছে তো, লাইন গেট টাকা পয়সা থাকলে তো হয়ে যায়, ওইভাবেই কায়দা করছি আর কি। আমি গ্রামবাসী সবাই দেখতেছি, আমি আপনাদের অনেক সময় অনেক অন্যায় করছি, আমার মাফ করে দেন। আমি তো এক প্রকার গ্রাম সাইডে যেতেছি, হয়তো মাঝে মধ্যে বছরে দু একবার আইলেও আইতে পারি, না আইলেও না আইতে পারি, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার লগে আমার সবসময় যোগাযোগ থাকবো, কারণ আমার ওই উপজেলা চেয়ারম্যানের লগে কাজ আর কি, তার লগে সব যোগাযোগ থাকবো। রিলিফ, তারপরে মনে করেন রাস্তাঘাট কোনটা ঠিক হইতেছে না হইতেছে, কোন জায়গায় দুর্নীতি হইতেছে, এগুলোর খোঁজ খবরটা আমার কাছে থাকবে। টাইম টু টাইম আপনার লগে আমার যোগাযোগ হইব, দোয়া করেন। শোনেন, খুশবুল একটা মোড়ক নিছে, এটা মোটামুটি প্রমাণ হয়েছে যে ও নিছে, সাক্ষীও এখানে নিয়ে আসছে, কিন্তু ও সাক্ষী আনা নাই। সাক্ষী আনা নাই মনে আমরা মনে করতেছি মোড়কটা ও খাইছে। ও তো গ্রামেরই ছেলে, মানে একই বয়সী তো, ওর একটা মুরগি ও খাইছে তো নিতেও পারে। ওই মুরগির দামটা আমি দিয়ে দেবো, কি বলেন আপনারা? মুরগিটা কিন্তু আমার বহু শখের মুরগি, ছোটবেলা থেকে পাইলে পুষে অনেক বড় করছি। যত বড় দেখা হইল মোরগ পাইলে পুষে খাসি বানাই বলাই। শোনেন, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে, আপনারা আপাতত যান, আবার দেখা হবে আপনাদের।